আমাদের পর আবার আপনাদের স্বাগত। যে বিষয়টা নিয়ে আলোচনা করব এই মুহূর্তে, আজ ওল্ড আগরতলা ইংরেজি মাধ্যম স্কুলে প্রাক প্রাথমিক ছাত্রছাত্রীদের মধ্যে সমগ্র শিক্ষা প্রকল্পের বিভিন্ন ধরনের শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। এই বিষয়টাকে কেন্দ্র করে স্বয়ংভাবে ছাত্রছাত্রীদের মধ্যে কিন্তু ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ রতন চক্রবর্তী এবং তার পাশাপাশি রতন চক্রবর্তী নিজের হাতে ছাত্রছাত্রীদের হাতে বিভিন্ন শিক্ষা সামগ্রী তুলে দিয়েছেন। ওল্ড আগরতলা ইংরেজি মাধ্যম স্কুলে প্রাক প্রাথমিক ছাত্রছাত্রীদের মধ্যে সমগ্র শিক্ষা প্রকল্পের বিভিন্ন ধরনের শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। এই অনুষ্ঠানে উপস্থিত থেকে অধ্যক্ষ রতন চক্রবর্তী কি জানাচ্ছেন শুনব। আপনারা শুনলেন বিধানসভার অধ্যক্ষ রতন চক্রবর্তী কি বলেছেন এবং আজকে ওল্ড আগরতলা ইংরেজি মাধ্যম স্কুলে প্রাক প্রাথমিক ছাত্রছাত্রীদের মধ্যে সমগ্র শিক্ষা প্রকল্পের বিভিন্ন ধরনের শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রতন চক্রবর্তী। স্বয়ংভাবেই তিনি তুলে দিয়েছেন ছাত্রছাত্রীদের হাতে বিভিন্ন শিক্ষা সামগ্রী এবং এই বিষয়টাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই ছাত্রছাত্রীদের মধ্যে কিন্তু ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। ছাত্রছাত্রীদের যাতে পড়াশোনার বিভিন্ন রকমের সুবিধা হয় সেই চেষ্টাই কিন্তু করছে রাজ্য সরকার, রাজ্যের শিক্ষা দপ্তর। বিভিন্নভাবে বই খাতা থেকে শুরু করে নানান শিক্ষা সামগ্রী তাদের তুলে দিয়ে, তাদের হাতে তুলে দিয়ে সেখানে তাদের উৎসাহিত করার চেষ্টা কিন্তু চলছে এবং আজকের দিনে দাঁড়িয়ে সমগ্র শিক্ষা প্রকল্পে বিভিন্ন ধরনের শিক্ষা সামগ্রী আজকে বিতরণ করা হয়েছে। শুধুমাত্র ওল্ড আগরতলা ইংরেজি মাধ্যম স্কুলেই নয়, বিভিন্ন স্কুলগুলোতেও কিন্তু একই রকমভাবে বিতরণ করা হবে এবং তার পাশাপাশি ছাত্ররাই আগামী দিনের ভবিষ্যৎ, সেই কথাই বললেন বিধানসভার অধ্যক্ষ রতন চক্রবর্তী। তাদের পড়াশোনা যাতে আরো ভালো হয় সেই বিষয়টাকে কেন্দ্র করে আরো গুরুত্ব দিয়ে রাজ্য সরকার, রাজ্য শিক্ষা দপ্তর দেখছে বিষয়টা, সেটাই তিনি জানালেন। সমাজ বিজ্ঞাপন বিরতির রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।